শুরু করছি বাংলা সাম্মানিক চতুর্থ ষান মাসিকের ক্লাস আমাদের পাঠের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি আমরা আগের ক্লাসগুলোতে পড়ছিলাম গল্পটি আমরা পরের অংশ এখন পড়ব ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম ইহার উপরে মানে ওই লেখা পড়া করার সঙ্গে সঙ্গে আগের ক্লাসে আমরা দেখছিলাম যে লেখা পড়া যথা নিয়মে চলিতে লাগিল তো লেখাপড়ার সঙ্গে সঙ্গে আর কি করত কতক সভা সমিতিতে যোগ দিত কিরকম সভা সমিতি দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না এটা মনে রাখতে হবে এটা সেই সময়ের গল্প যে সময়ে আমাদের দেশ ইংরেজের অধীন ছিল যে দেশকে স্বাধীন করতে হবে স্বাধীনতার জন্য স্বাধীনতা পাওয়ার জন্য প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতে হবে এরকম একটা ভাব তখন তখনকার যারা আদর্শবাদী ছেলে ছিল তাদের মধ্যে কাজ করত এটা প্রায় সর্বব্যাপী ছিল তো সেইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক এ সম্বন্ধে কথকের কোনো সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না দেশের জন্য তো প্রাণ বিসর্জন করা আসু আবশ্যক মানে আশু মানে শিগগিরই এক্ষুনি কিন্তু কেমন করে সেই কাজটা করা যায় সেটা জানা ছিল না সে বালকের এবং তার সামনে কেউ দৃষ্টান্তও দেখায়নি কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না পদ্ধতি জানা না থাকলে কি হবে উদ্দেশ্যটা বেশ জোরালো ছিল আমরা পাড়া ছেলে কলিকাতার ইচরে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল এখানেও লক্ষ্য করো লেখক কিন্তু তাঁর সময়ের শহরের এবং গ্রামের বালকদের মধ্যে মানসিকতার যে পার্থক্যটা সেটা আমাদের জানিয়ে দিচ্ছেন কিন্তু লেখক গল্পের মধ্যে অনুপ্রবেশ করে জানাচ্ছেন না গল্পের যে চরিত্র কথক যে তার কথার মধ্য দিয়ে জানাচ্ছেন আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টো টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত বাঙাল কথাটার দুটো অর্থ একটা হচ্ছে আঞ্চলিক অর্থ মানে অঞ্চলগত পরিচয় সাধারণত পূর্ববঙ্গের লোকেদেরকে পশ্চিমবঙ্গের লোকেরা বলে উল্লেখ করে বাঙাল থাকে আরেকটা অর্থ হচ্ছে একটু মানে হয়তো ব্যাপারটা এরকমই ছিল যেমন হয় আর কি এক এলাকার লোকেরা অন্য এলাকার লোকদেরকে অনেক ব্যাপারেই খাটো মনে করে হয়তো পশ্চিমবঙ্গের লোকেরা পূর্ববঙ্গের লোকেদের মনে করতো বোকাশোকা হয়তো অনুমান করা যায় বিভিন্ন গল্পে টল্পে যা দেখা যায় তা থেকে এবং তারপরে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছিল যে পূর্ববঙ্গের লোক আর বোকা শোকা লোক এটা প্রায় একার্থক আর কি এবং বাঙাল বললেই মানে একটু কম জানে কম বোঝে কিন্তু অনেক বোঝার চেষ্টা করে বা অনেকভাবে অনেক কিছু করতে চায় এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছিল এটা আমরা সেই সময়কার গল্প উপন্যাস পড়লে দেখতে পাই যাই হোক তো সেই জিনিসটাকে এখানে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তুলে এনেছেন এই কথক চরিত্রের মধ্য দিয়ে কথক চরিত্রটি গ্রাম থেকে শহরে এসেছে কলিকাতা শহরে এসেছে তাও আবার ছোটোখাটো কোনো মকশল শহরে না একেবারে কলিকাতা শহরের মতো বড় শহরে এসেছে তো যে কলিকাতা দীর্ঘদিন ইংরেজ শাসকদের রাজধানী ছিল ভারতের রাজধানী পরে অবশ্য উনিশশো এগারোতে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায় তাহলেও কলকাতার গুরুত্ব খুব কমে যায়নি তারপরেও যাই হোক তো সেই কলিকাতার ছেলেরা কি করত শহরের ছেলেরা এদেরকে বাঙাল বলতো কেন না এরা কর্তৃপক্ষদের বক্তৃতা দেওয়ার জন্য কর্তৃপক্ষ মানে তারা যে সমস্ত সভায় যেত সেই সভার কর্তৃপক্ষ তারা বক্তৃতা দেবে সেই জন্য এরা কি করত সভা সাজানোর জন্য তো পয়সা তো কিছু দরকার সেই জন্য চাঁদা তুলে বেড়াতো কেমন করে না দুপুর রৌদ্রে না খাইয়া টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতেন কে এই কথক চরিত্ররা তিনি এবং আরো অনেকে রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় সভা হবে সেই বিজ্ঞাপন বিলি করা হতো সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম সভাটাকে সাজানোরও ব্যাপার আছে বেঞ্চ চৌকি ইত্যাদি সাজাতে হতো সাজাত এবং দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম একটা কথা বলিলে মানে অবশ্যই ভালো কথা বললে না মানে খারাপ কথা কিছু বললে নিন্দামন্দ মন্দ যদি কেউ করতো তাহলে কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হতো অর্থাৎ দলপতির নামে কিছুটি বলা যাবে না কেউ বলতে পারবে না বললে পরে এরা এইসব কর্মীরা একেবারে ক্ষিপ্ত হয়ে মারামারি করতে লেগে যাবে শহরের ছেলেরা এই সব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত ঠিক আছে চলছে এরকমভাবে তাহলে লেখাপড়াও চলছে যথা নিয়মে সঙ্গে সঙ্গে এইসব সভা সমিতিও চলছে নাজির সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মাটসিনী গাড়ি হইবার আয়োজন করিতে লাগিলাম মাটসিনি গাড়ি বল্ডি তোমার জানো নিশ্চয়ই ঐতিহাসিক চরিত্র এরা ইউরোপের এরা প্রত্যেকে অত্যন্ত বাগ্মী ছিলেন বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন এরা তো সেই তাদের মতন হওয়ার আয়োজনটা চলতে লাগলো এসেছিল নাজির সেরেস্তারদার হতে লেখাপড়া শিখে নাজির সেরেস্তাদার হবে কিন্তু এখন যা হচ্ছে তাতে কি ওই বক্তৃতা শুনে বক্তৃতা দেওয়ার যে প্রস্তুতি সেটা হতে থাকলো এবং বড় নেতা হওয়ার একটা প্রস্তুতি চলতে থাকলো এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমরা চলে এসেছিলাম কথকের সঙ্গে সঙ্গে গ্রাম থেকে শহরে এখানে পড়াশোনা হচ্ছিল বক্তৃতা হচ্ছিল সভা হচ্ছিল এখন কথক আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামে কি হচ্ছে সেখানে না কথকের পিতা এবং সুরবালার পিতা একমত হয়ে সুরবালার সঙ্গে কথকের বিয়ের উদ্যোগ নিয়েছেন হ্যাঁ মনে রাখতে হবে এটা কিন্তু আজকের কথা নয় অনেকদিন আগেকার কথা রবীন্দ্রনাথের সময়কার কথা সেই সময়ে বালক অবস্থায় বিয়ে হওয়াটা একেবারেই নিন্দনীয় ছিল না এটাই স্বাভাবিক ছিল এটাই প্রথা ছিল কাজে বালক পিতার বালক পুত্রের পিতা এবং বালিকা কন্যার পিতা উভয়ে উদ্যোগী উভয়ে মিলিত হয়ে উভয়ে বিবাহের উদ্যোগ নিচ্ছেন আমি পনেরো বৎসরের সময়ে কলিকাতায় পালাই আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো অর্থাৎ বালকের বয়স এখন আঠারো হয়েছে বালক থেকে কিশোর হয়ে তরুণ হওয়ার দিকে যাচ্ছে যাই হোক সুরবালার বয়স তাহলে এখন কত আটার তিনে এগারো বালিকাই আছে সে এখনো যাই হোক পিতার আমার বিবাহের ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে যেটা বলছিলাম সে যুগের হিসেবে আঠারোটা একটু বেশি বয়স বিয়ের পক্ষে এই বয়সের বালকদের বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু হয়ে ওঠেনি কাজী কথকের পিতা ব্যস্ত হয়েছেন তার বিয়ে দেওয়ার জন্য এবং অবশ্যই বালিকার বয়স এগারো মানে বেশ বেশি আর কি ওই আট নয় দশের মধ্যে বিয়ে হয়ে যাওয়াটাই তখন স্বাভাবিক ছিল এগারোটা একটু বেশি হয়ে গেছে কাজেই উভয় পক্ষের পিতাই এখন তাদের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব লক্ষ্য করে কথাটা স্বদেশের জন্য মরিব স্বদেশের জন্য কাজ করাটা যথেষ্ট নয় মরতে পারলে তবে একেবারে স্বদেশ সেবার চূড়ান্ত হবে আর কি এই রকমই তখনকার বালকদের মধ্যে ভাবনাটা ছিল সেই ভাবনাটার কথা আমরা এই কথক চরিত্রের মধ্য দিয়ে জানতে পারছি এবং অবশ্যই বিবাহ করা চলবে না বিবাহ করলে আর স্বদেশের কাজ হবে না এই ধারণাটাও ছিল তখন বাপকে বলিলাম বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধা না করিয়া বিবাহ করিব না এখন চিরজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব সেটা সেটা তো তো পরের কথা এক্ষুনি এক্ষুনি বলার কোনো জরুরি নাই বাপকে আপাতত যেটা দরকার এখন বিবাহটা না করা সেটা না করার জন্য এটা বললেই চলছে যে বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধা না করিয়া বিবাহ করিব না বিদ্যাভ্যাস সম্পূর্ণ হয়নি কাজেই এখন বিয়ে করব না অতএব কি হলো দুই চারি মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে পতিত ভারতের যে ব্যস্ত ছিলাম এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল খবরটা পাওয়া গেল কলকাতায় বসে কিন্তু তখন এর কাছে এটা কিছুই মনে হয়নি কারণ সুরবালার কথা তখন তার কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না গুরুত্ব কি পাচ্ছে না ভারতের কথা কোন ভারত পতিত ভারত পতিত কেন পরাধীন কাজেই সে সব দিক থেকে নিচে পড়ে আছে উঠতে পারছে না সেই জন্য সেই ভারতকে উদ্ধার করতে হবে সেই জন্য চাঁদা তুলতে হবে এই সমস্ত কাজেই তখন কথা ব্যস্ত কাজেই এই সুরবলার যে বিয়ে হয়ে গেল রাম বাবু উকিলের সঙ্গে সেটা খবরটা অন্তত অত্যন্ত তুচ্ছ সাধারণ একটা খবর মনে হলো নগণ্য একটা খবর মনে হলো এন্ট্রেন্স পাস করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল এন্ট্রেন্স মানে এখনকার আমাদের যেটা মাধ্যমিক সেই তখনকার পরীক্ষা যেটা ছিল ছিল তার নাম এন্ট্রান্স এন্ট্রান্স বলতো কেউ কেউ এন্ট্রেন্স বলতো যাই হোক ফার্স্ট আর্টস হচ্ছে এখনকার যে আমাদের হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভ সেই রকম একটা ব্যাপার এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি মাতা এবং দুটি ভগিনী আছেন সুতরাং কালেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল তাহলে পিতা যতদিন জীবিত ছিলেন ততদিন কোনো ভাবনা ছিল না আর্থিক ভাবনা ছিল না কারণ পিতাই সংসারটিকে চালাচ্ছিলেন কিন্তু পিতা নেই এখন সেই সংসারটিকে চালাতে হবে তার অবর্তমানে কাকে পুত্রকে কেন তিনি তো নন সংসারে মা আছেন দুটি ভগিনী আছে কাজে তার জন্য যে ব্যয় সেই ব্যয়টা নির্বাহ করতে হবে নির্বাহ করতে হলে একটা উপার্জনের পথ দেখতে হবে কাজেই কলেজ ছেড়ে দিয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজের সন্ধানে ফিরতে হলো বহু চেষ্টায় নওয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ প্রাপ্ত হইলাম এন্ট্রেন্স স্কুল মানে ওই এখনকার মাধ্যমিক পর্যায়ের যে স্কুল সেই রকমের স্কুল তার সেকেন্ড মাস্টারি অর্থাৎ হেড মাস্টারের পরের যে পদটি সেইটি তার পদটি এই লেখক কথক লেখক নয় ভুল বললাম কথক প্রাপ্ত হলো অর্থাৎ একটা ছোট্ট শহরের একটা স্কুলের মাধ্যমিক পর্যায়ের স্কুলের এন্ট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টারের চাকরিটি পেল এবং সে চাকরিতে যোগ দিল তো এই চাকরিটা পাওয়ার পরেও কিন্তু প্রথমে এই যে বালকটি তার কিন্তু বালক বলা ভুল এখন সে তরুণ নব্য যুবক বলা যায় তার কিন্তু ততটা হতাশা বোধ হয়নি কেন হয়নি আমরা দেখছি গল্পে মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব যদি নিজেই দলনেতা হতে পারতো তাহলে বক্তৃতা করে অনেককে উদ্বুদ্ধ করে দেশের কাজ করাতে পারত সময় সেটা হওয়া হলো না কাজে যোগ দিতে হলো কিন্তু তাহলেও মনে হলো যে কাজটা বেশ উপযুক্ত কেন কাজটা হচ্ছে স্কুলে মাস্টারির কাজ মাস্টার মানেই তার কাছে অনেক ছাত্র থাকবে সেই ছাত্রদেরকে উপদেশ দেওয়ার সুযোগ থাকবে তো সেই ছাত্রদেরকে এমনভাবে উপদেশ দেবে এমনভাবে শিক্ষা দেবে উৎসাহ দেবে যে সেই সেই ছাত্রগুলো এক একজন ভাবি ভারতের এক একটি সেনাপতি হয়ে যাবে ভাবি ভারতের মানে ভবিষ্যতের ভারতের মানে পরবর্তী সময়ে এই ছেলেগুলো যখন বড় হবে স্কুলের ছেলেগুলো তারা ভারতের এক একটি সেনাপতি হবে হয়ে কি করবে যুদ্ধ করবে যুদ্ধ করে কি করবে দেশকে স্বাধীন করবে উন্নত করবে এই রকম স্বপ্ন এখনও এই কথা দেখে যাচ্ছে তো স্বপ্ন দেখে যাচ্ছে দেখতে থাকুক আমরা পরের ক্লাসে আবার দেখব যে সেই স্বপ্নের তারপরের পরিণতিটা কি হলো এখনকার ক্লাস এই পর্যন্ত